জনজাতি অংশের মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ত্রিপুরা জম্পুই জেলা ছয়ঘরিয়া পঞ্চায়েতের ওয়াইঘাটিকামী এলাকায় জলের সমস্যায় ভুগছেন এলাকার জনজাতি মানুষরা। পাশাপাশি এলাকায় চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ত্রিপুরার এডিসি তথা তিপ্রা মথা দলের প্রশাসনের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম উদ্যোগ গ্রহণ করছেন না কর্তৃপক্ষ বলে অভিযোগ জনজাতি অংশের মানুষদের, যার ফলে বাধ্য হয়ে সড়ক অবরোধে বসেন এলাকার সমস্ত জনজাতি অংশের মানুষরা। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত জল ও রাস্তা সংস্কার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ চলতে থাকবে। জনজাতি মানুষদের এই সড়ক অবরোধের ফলে রাস্তায় আটকে পড়ে ছোট থেকে বড় বহু যানবাহন। জনজাতি মানুষদের এই রাস্তা অবরোধের ফলে নাজেহালে পড়তে হচ্ছে অবরোধে আটকে পড়া যাত্রী সহ পথচারীদের। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সট্রিবি বাংলা। हम लोग से ट्राई कर रहे हैं, हमने अभी रास्ता ठीक हो गया, हमारा गाड़ी फ्री हो गया, तो कल हम लोग इनका गाड़ी लगा के उनका बोरवेल ट्राई करेंगे। पानी मिलेगा नहीं मिलेगा वो बाद की बात है, बट हम लोग इनका डीप ट्यूबवेल लेके ट्राई करेगा। आज गांव वाला का मिलेगा, हमने कमिट किया ट्यूबवेल करने के लिए, अभी तक हुआ नहीं है, तो गाँव वाला उसने कमिट किया भाई, अभी तो हमने कल 10 दिन से 20 दिन से बोल रहा होगा, तो उसने उन्होंने रास्ता छोटा था, रास्ता ठीक किया, अभी रास्ता ठीक हो गया। आज गाड़ी का ड्राइवर भी आया है, तो उसने भी रास्ता देखा, रास्ता ओके है, कल वो गाड़ी लोड हो गया हमारा, कल शाम तक गाड़ी पहुँच जाएगा। कल तो ठीक करेगा ना? कल से मतलब गाड़ी पहुँचा बोरिंग। ठीक, आपका नाम क्या? मेरा नाम यूके मीना है, मैं सिविल इंजीनियर हूँ। নাতা বারলেন আট রেঙা হেঙ্গা বালু তাই তাই হাকান তুই তেঙে লাগলাক তুই আম তেঙে চো বালু তাই তাক তোর তুই জাল তাপলি আছে ইরাম খান লাগ তুই তুই না খানা বাই তাক মারি তুই মানছি সে হেনা ব্লক কান ফো চো তুই নো কান্নাম পুই তা খাম কান্নাম পুই রেন রিবার সে দিয়া কান্নাম পুই না ওই নো চেরাই গনাং বসা গনাং গাতি থাঙ ও সুখ সাবা সুখ হাই খো কই নাও বসে মান মান নাঙ্গা কষ্ট বেলাই অঙ্ক বন্ধাই সে পানি সৌ না তাই সান মানতা নাই।